সদ্গুরু একজন সিদ্ধযোগী এবং অতীন্দ্রিয়বাদী। সকলের শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক কল্যাণের জন্য অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। সদ্গুরু প্রাচীন যোগবিজ্ঞানকে এই সময়ের মানুষের কাছে এক অনন্য ক্ষমতায় প্রাসঙ্গিক করে তোলেন এবং জীবনের গভীরতর বোধের সাথে এক অনায়াস যোগ স্থাপন করে দেন। তার নির্দেশিত পথ কোনো বিশেষ ধর্মমত দিয়ে প্রভাবিত নয়, বরং আত্মরূপান্তরের পদ্ধতি প্রদান করে, যা কিনা একাধারে প্রমাণিত এবং অত্যন্ত শক্তিশালী। সদ্গুরুর আত্মরূপান্তরমূলক কার্যক্রমগুলি ইতিমধ্যেই লক্ষ লক্ষ মানুষের হৃদয় জয় করেছে। একাধারে বহুল প্রকাশিত লেখক, কবি এবং আন্তর্জাতিক খ্যাতিপ্রাপ্ত বক্তা হিসাবে তার বুদ্ধিদীপ্ত ও তীক্ষ্ণ যুক্তি আমাদের চিন্তার পরিসর ও জীবনের উপলব্ধিকে আরও প্রসারিত ও উদ্দীপিত করে তোলে। ভারতের প্রথম 50 জন প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় সদ্গুরু ইতিমধ্যেই পরিগণিত হয়েছেন। বিশ্বের সবচাইতে সেরা প্রতিষ্ঠানগুলি যেমন ইউনাইটেড নেশনস, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, দি ইউকে হাউস অফ লর্ডস, টেড এবং প্রথম সারির বিজনেস স্কুল ও বিশ্ববিদ্যালয়গুলিতে তিনি প্রথম সারির বক্তা হিসেবে পরিচিত। সদ্গুরু ঈশা ফাউন্ডেশন নামে একটি অলাভজনক সংস্থা প্রতিষ্ঠা করেন, যা বিশ্বজুড়ে 90 লাখেরও বেশি স্বেচ্ছাসেবী দ্বারা চালিত। শক্তিশালী যোগ কার্যক্রম থেকে শুরু করে বৃহত্তর মানব কল্যাণমূলক কার্যক্রমগুলি, যার মধ্যে রয়েছে গ্রামীণ উন্নয়ন, দুস্থ শিশুদের শিক্ষা, পরিবেশের পুনরুদ্ধার, এবং সর্বাঙ্গীন ও স্বাস্থ্যকর জীবনযাপন, এইসব নিয়ে ঈশা ফাউন্ডেশনের সমন্বিত সংস্কৃতি ও বিশ্বব্যাপী সম্প্রীতি স্থাপনের প্রয়াস। প্রায় 15,000 বছরেরও কিছু আগে হিমালয় পর্বতের উপরিভাগে এক যোগী আবির্ভূত হন। কেউ জানত না উনি কোথা থেকে এসেছেন, তাঁর পূর্বপরিচয়ও ছিল সকলের অজানা। কিন্তু তাঁর অদ্ভুত দর্শন চেহারা দেখে লোকেরা তাঁর চারপাশে ভিড় জমাল। তারা ভাবল তিনি হয়তো কোনো অলৌকিক ঘটনা ঘটাবেন, কিন্তু তিনি তেমন কিছুই করলেন না, বরং শুধু বসে রইলেন নিশ্চল হয়ে। লোকজন ছেড়ে চলে গেল, রয়ে গেল শুধু 7 জন, কারণ কেবলমাত্র এই 7 জনই বুঝতে পেরেছিলেন যে এটি একটি আশ্চর্য অলৌকিক ঘটনা। কারণ কেবল সেই মানুষই এমনি এমনি বসে থাকতে পারেন যিনি ভৌত প্রকৃতিকে অতিক্রম করেছেন। তারা তাকে অনুরোধ করল, আপনি নিশ্চয়ই এমন কিছু জানেন বা অনুভব করেছেন যা আমরা হয়তো কল্পনাও করতে পারি না, অনুগ্রহ করে আমাদের এটা শেখান। তখন উনি তাদের কয়েকটা সহজ পদ্ধতি দেখিয়ে বললেন, আগে নিজেদের তৈরি করো, তারপর দেখি। তারা নিজেদের প্রস্তুতি শুরু করে দিলেন। দিনের পর দিন, সপ্তাহ, মাস, বছরের পর বছর পার হয়ে গেল, প্রস্তুতি চলতেই থাকল। 84 বছরের সুদীর্ঘ সাধনার পর সেই শুভক্ষণ উপস্থিত হল। সূর্য তখন উত্তরায়ণ থেকে দক্ষিণায়ণের পথে। এই সময় প্রত্যেক যোগী নিজেদের মধ্যে কিছু ফেরবদল করেন। সেটি করার সময় সেই তপস্বী চোখ মেলে দেখলেন সেই 7 জনকে। তারা চমৎকারভাবে শিক্ষা গ্রহণের সুযোগ্য হয়ে উঠেছিলেন। 84 বছর তিনি তাদের পুরোপুরি ভুলে গিয়েছিলেন, আর তারা
তখনও নিজেদের প্রস্তুত করে চলেছিলেন। তখন যেহেতু কেউ তার পরিচয় জানত না, তিনি তার পরিচয় কাউকে কখনো দেননি, তারা তাকে আদিযোগী নামে ডাকলেন। আদিযোগী অর্থাৎ প্রথম যোগী। এখন সূর্য দক্ষিণায়নে যাওয়ায় তিনি দক্ষিণমুখী হয়ে বসলেন। এরা তাকে আদিগুরু পরিচয়ে ডাকলেন, তিনিই হলেন প্রথম গুরু। বিশ্বের ইতিহাসে এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই দিনই মানুষ প্রথম জানল যে প্রকৃতির সরল নিয়মগুলি মোটেই চিরস্থায়ী বাধা নয়, চাইলে মানুষ এই সীমাবদ্ধতাগুলি কাটিয়ে উঠতে পারে। তিনি শুধু যে এটুকু বললেন তা নয়, বরং কিভাবে তা সম্ভব সে পদ্ধতিগুলিও বলে দিলেন। যখন সাতজন ঋষি আত্মজ্ঞান লাভ করলেন, তিনি তাদের পৃথিবীর নানা দিকে দূর দেশগুলিতে চলে যেতে বললেন। একজন গেলেন মধ্য এশিয়া, আরেকজন গেলেন উত্তর আফ্রিকা, একজন দক্ষিণ আমেরিকা, আরেকজন ধরলেন পূর্ব এশিয়ার পথ, একজন তার সাথেই রয়ে গেলেন, আর একজন এলেন বর্তমান ভারতের হিমালয় অঞ্চলে এবং অন্যজনকে পাঠালেন দক্ষিণ ভারতে। আমাদের কাছে এনার গুরুত্ব অপরিসীম। ইনিই হলেন অগস্ত্য মুনি, দক্ষিণ ভারতের অতীন্দ্রিয়বাদের জনক। অগস্ত্য মুনি বিন্ধ্য পর্বতের দক্ষিণে তার কার্যবিস্তার করেন। তিনি এই অঞ্চলের প্রতিটি জনবসতির মধ্যে আধ্যাত্মিকতাকে সাধারণ জীবনযাপনের এক অবিচ্ছেদ্য অংশ করে তুলেছিলেন। এই সপ্ত ঋষি যোগ সাধনার নানান দিক ধারণ করেছিলেন এবং হাজার বছর পর আজও বিশ্বের প্রতিটি সংস্কৃতিতে এই ঋষিদের কাজ ও অবদানের নিদর্শন দেখা যায়। যোগ কি? যোগ শব্দের অর্থ হল মিলন বা সংযুক্ত হওয়া। মিলন অর্থাৎ বৈজ্ঞানিকভাবে এটা স্বীকৃত যে সমগ্র সৃষ্টি একটি শক্তি ভিন্ন ভিন্ন রূপে প্রকাশিত হয়ে চলেছে। যখন আইনস্টাইন E=mc² বলেন, তখন তিনি ওই একই শক্তির ভিন্নতর প্রকাশের কথাই বলেন। আবার যদি অনুভূতির জগৎ থেকে এটা দেখেন যে এইমাত্র যে শ্বাস আপনি বাইরে ছাড়লেন, গাছেরা সেই বায়ুকেই গ্রহণ করে নিল, আবার তারা যে শ্বাস ছাড়ল আপনি গ্রহণ করলেন, অর্থাৎ আপনার ফুসফুসের অর্ধেকটা ওই ওখানে ঝুলছে, হ্যাঁ, আর আপনার ফুসফুসের অর্ধেকটা ওখানে ঝুলছে, তাই না? সম্পূর্ণ শ্বাস প্রক্রিয়াটা শুধু এখানে নেই, কেবল অর্ধেকটা এখানে আর বাকিটা ওখানে ওই গাছে। এখন যদি এটা অনুভবের স্তরে জানতেন, তাহলে আর বলে দিতে হতো না যে গাছ কাটবেন না, পরিবেশকে রক্ষা করুন, এসবের দরকার হতো না। একবার যদি অনুভব করতে পারতাম, তাহলে এটা খুব সাধারণ ব্যাপার, অন্তত স্কুলের টেক্সট বইয়ে লেখা সাধারণ জ্ঞান, যে আপনার অস্তিত্ব সবকিছু থেকে আলাদা নয়, বরং গোটা ব্রহ্মাণ্ডেরই একটি অংশ, আপনিও অন্যান্য জীবের মতোই শুধু আরেকজন, আর সেটা বাকি সবকিছুরই এক অংশ। তাহলে মিলন মানে হলো আপনি যদি এখানে বসেন, তো আপনার অনুভবে সম্পূর্ণ সৃষ্টি শুধু আপনি, এমন কিছু যা আপনি নন তা আপনি নিজের স্বরূপে অনুভব করতে পারবেন তখনই যখন আপনার মধ্যে সেই একাত্মতার অনুভূতিটা জেগে উঠবে। আপনার একাত্মানুভূতি এখন কেবল আপনার শারীরিক সীমার মধ্যেই সীমায়িত। যদি এই একাত্মের অনুভূতি শারীরিক সীমার বাইরে প্রসারিত করা যায়, অর্থাৎ এখানে বসেই আপনি সমগ্র ব্রহ্মাণ্ডের সাথেই একাত্ম অনুভব করতে পারবেন, আপনার এই অনুভূতি আসলেই আমরা বলি আপনি যোগে বিরাজমান। তো শারীরিক আসনের ব্যাপারটা এলো, কারণ হয়তো আপনাদের মধ্যে অনেকের এতটা বয়স হয়নি এখনো, কিন্তু যদি আপনারা 70-এর দশকে দূরদর্শন দেখে থাকেন, মনে আছে বাড়ির উপর একখানা অ্যালুমিনিয়ামের অ্যান্টেনা লাগানো থাকতো, মনে পড়ে অ্যান্টেনা? টিভি দেখতে দেখতে হঠাৎ বুপ 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 বুপ, তারপর কেউ একজন দৌড়ে গিয়ে ছাতে উঠে, চুপ, না, আস্তে করে, আস্তে আস্তে করে, এইভাবে এইভাবে, ব্যাস, আবার আপনার সারা দুনিয়াটা আপনার ড্রয়িং রুমের ভেতর হাজির, ঠিক কি না? আপনাকে সঠিক জায়গাটায় তাক করতে হবে, এও ঠিক সেরকম। যদি আপনি আপনার শরীরটাকে ঠিক রাখতে পারেন, ঠিকভাবে ধরে রাখতে শিখে নেন, তাহলে গোটা ব্রহ্মাণ্ডটাই আপনার ভেতরে ডাউনলোড করে নিতে পারেন।
এটাই হলো হঠযোগ। যোগ নিজের শরীরকে দোমড়ানো মোচড়ানো নয়, আপনি নিজের অস্তিত্বের মূল ভিত্তিকে রূপান্তরিত করে নিতে পারেন। এর জন্য যোগব্যায়ামের মাদুর পেতে কিছু করতে হবে না। এটা ছাড়াও আপনি নিজের জীবনকে যোগের এক প্রক্রিয়া বানিয়ে আপনার জীবনের মূল ভিত্তিকে রূপান্তরিত করতে পারেন। যোগকে বোঝার একটা প্রক্রিয়া বা যোগের এক অর্থ হলো যা কিনা আপনাকে জীবনের এক উচ্চ সম্ভাবনায় পৌঁছে দিতে পারে। সবথেকে ভালো হয় লোকে যদি একটু আলাদা দৃষ্টিভঙ্গি থেকে দেখে। আমার দৃষ্টিভঙ্গি হলো যতটা সম্ভব মানুষকে যোগের গহন সম্ভাবনার ব্যাপারে সচেতন করে তোলা। যোগ একটি খুবই সূক্ষ্ম মাত্রা। যোগ শেখানোর জন্য অত্যন্ত সমর্পিত পরিবেশ দরকার এবং আপনাকেও এর প্রতি যথাযথ সমর্পিত থাকতে হবে। নইলে যে জিনিস আপনার জীবনকে রূপান্তরিত করতে পারে সঠিকভাবে ব্যবহার না করলে সেটাই ক্ষতিও করতে পারে। যেমন আজ আমরা বিদ্যুৎ ছাড়া জীবনের কথা কল্পনাই করতে পারি না। সব কিছুতেই তার প্রয়োজন, কিন্তু এখন ভালোবেসে কেউ যদি তার কোড়ে আঙুলটি প্লাগ পয়েন্টের মধ্যে ঢুকিয়ে দেয় তাহলে তো সেটা অন্য কিছু করে বসবে, তাই না? তাই এটা বুঝতে হবে কোনো কিছু যা রূপান্তরিত করে দেওয়ার ক্ষমতা রাখে সেটার অপব্যবহার করলে সেটাই জীবনে ক্ষতিও করতে পারে। তো যোগ শেখার পরিবর্তে আমার মতে যদি আপনি খুব তাড়াতাড়ি কিছু শিখতে চান যোগের আরেক মাত্রা উপযোগ শিখতে পারেন। এ হলো যোগের পূর্ববর্তী অভ্যাস বা এমন এক অভ্যাস যা যোগের থেকে একটু কম। ভারতের প্রাদেশিক ভাষাগুলোতে উপযোগ শব্দটি কার্যকর বা যা কাজে লাগে এই অর্থে ব্যবহৃত হলেও এর আসল অর্থ হলো যোগাভ্যাসের আগের অভ্যাস। এখন বিষয়টা হলো এই উপযোগকে কিভাবে জনপ্রিয় করে তোলা যায়। যদি আপনি কোনো আধ্যাত্মিক সম্ভাবনার খোঁজ না করে কেবল শারীরিক ও মানসিক সুস্বাস্থ্যের প্রতি একটু নজর দিতে চান তাহলে আমাদের কাছে এই উপযোগের সরল কার্যক্রমটি রয়েছে। এটা এতটাই সরল যে আপনি 3 মিনিট অভ্যেস করতে চাইলে 3 মিনিটই করতে পারেন, আবার 6 মিনিট চাইলে 6 মিনিট করতে পারেন। এটা যোগ নয়, এটা হলো উপযোগ। তো হয়তো পৃথিবীর বেশিরভাগ মানুষই এই উপযোগ অভ্যাস করতে পারেন। যারা যোগ অভ্যাস করেন তাদের মধ্যেও অনেকেই হয়তো জানেন না যে উপযোগের এমন একটি পদ্ধতিও আছে যা আপনার শারীরিক ও মনস্তাত্ত্বিক সুস্বাস্থ্যের সম্ভাবনা এনে দেয় কিন্তু আধ্যাত্মিক মাত্রাকে স্পর্শ করে না। শারীরিক ও মানসিকভাবে উপকৃত হওয়ার পর যদি মনে হয় জীবন এখনও অপরিপূর্ণ তখন আধ্যাত্মিক প্রক্রিয়াগুলির সন্ধান করতে পারেন। এখন আমরা চাইব যে উপযোগকে যতটা সম্ভব জনপ্রিয় করতে, কারণ এটা এতটাই সহজ যে চাইলে আপনি রাস্তায় দাঁড়িয়েও যেখানে ইচ্ছে এটা শেখাতে পারেন, যেখানে ইচ্ছে যে কোনো আসনে যে কোনো খানে এর অভ্যেস করতে পারেন এবং খুব ফলপ্রসূ এই প্রক্রিয়া। কিন্তু এর জন্য যোগাভ্যাসের মতো অতটা সমর্পণ বা লেগে থাকা দরকার পড়ে না, আর ঠিকভাবে না করলেও কোনো ক্ষতি করে না। এতটাই সহজ সরল যে আপনি চাইলেও ভুল করতে পারবেন না। আমরা উপযোগ অভ্যাসের 7টি সেট শিখব। স্বাস্থ্যের জন্য যোগ, সাফল্যের জন্য যোগ, শান্তি, ভালো থাকা, আনন্দ, ভিতরের অনুসন্ধান ও ভালোবাসার জন্য যোগ। এখন আমরা ধাপে ধাপে উপযোগ শিখব। এখন কয়েকটি নির্দেশাবলী দেয়া হবে যাতে আপনি এই অভ্যাসগুলি ভালোভাবে গ্রহণ করতে পারেন এবং এক অনুকূল অবস্থা তৈরি করতে পারেন। পরের 1 ঘন্টা কেবলমাত্র এই উদ্দেশ্যেই সমর্পণ করুন। অনুগ্রহ করে নিশ্চিত করুন যে আপনার সেলফোন যেন সাইলেন্ট মোডে অথবা বন্ধ থাকে। সবচেয়ে ভালো হয় যদি এর মাঝখানে উঠে দাঁড়ানো, খাওয়া, জলপান, বাথরুমে যাওয়া এড়ানো যায়। ভরা পেটে খাওয়ার ঠিক পরেই এই কার্যক্রমে না বসাই উচিত। অল্প খিদে অবস্থায় হালকা পেটে বা খালি পেটে বসাই সবথেকে ভালো। অনুগ্রহ করে আপনার মেরুদণ্ড আরামদায়কভাবে খাড়া রেখে বসুন। হাত না মুড়ে হাতের তালু খোলা অবস্থায় উপর দিক করে রাখুন। এই নির্দেশগুলি আপনাকে উপযোগ অভ্যাসগুলি ভালোভাবে গ্রহণ করার জন্য প্রস্তুত করবে এবং অভ্যাসের সর্বাধিক উপকারিতা লাভ করতে পারবেন। এই অভ্যাসগুলি অত্যন্ত নিরাপদ এবং সহজ, যে কেউ এর চর্চা করতে পারেন। যাদের পুরনো রোগ, যন্ত্রণা, হৃৎপিণ্ডের সমস্যা আছে তারা এই অভ্যাসগুলি চর্চা করার আগে ডাক্তারের পরামর্শ নেবেন। এটা সুনিশ্চিত করুন নির্দেশাবলী অনুযায়ী সব কিছু ধীরে ধীরে এবং আলতোভাবে করবেন। কোনো বিশেষ অনুশীলন করতে অস্বস্তি হলে সেটা বাদ দিয়ে পরের সেই অনুশীলনটি আপনি করতে পারেন যেটা করতে আপনার কোনো অস্বস্তি হচ্ছে না। আপনি কোনো ব্যথা বা অস্বস্তি অনুভব করলে অনুশীলন বন্ধ করুন এবং ডাক্তারের পরামর্শ নিন।
আমরা এখানে যে অনুশীলনগুলি শিখব সেগুলো 7 বছর বা তার বেশি বয়সের যে কেউ চর্চা করতে পারেন। যদি আপনি চশমা ব্যবহার করেন তাহলে যোগ অভ্যাসের আগে তা খুলে রাখুন। কিছু অভ্যাসের সময় চোখ বন্ধ করতে হবে। এই অভ্যাসগুলি করার সময় দরকার হলে চোখ খুলে এগুলোর প্রদর্শন আপনি মনোযোগ দিয়ে দেখে নিতে পারেন। স্বচ্ছন্দ বোধ করলে আপনি চোখ বন্ধ করতে পারেন। স্বাস্থ্যের জন্য যোগ, বিভিন্ন দিকে সঞ্চালনা। ঘুমের সময় যখন কয়েক ঘন্টা একনাগাড়ে শুয়ে থাকেন তখন হাড়ের জোড়গুলিকে মসৃণ করার জন্য যে তরল পদার্থ থাকে তা শান্ত হয়ে পড়ে এবং সঞ্চালিত হয় না। তাই ঘুম থেকে উঠলে শরীর চায় যে আমার হাড়ের জোড়গুলিকে সচল করে তুলি। বাহুর বা হাতের বিভিন্ন দিকের সঞ্চালনা এমনই এক সরল প্রক্রিয়া। এতে যেমন পেশির ব্যায়াম হয় তেমনই কোনো রকম চোট পাওয়ার সম্ভাবনাও থাকে না। জোড়গুলিতে প্রাণশক্তি জমে গিয়ে দলা পাকিয়ে যায়। দিশা সঞ্চালনের মাধ্যমে এগুলিকে সক্রিয় করে তুললে শরীর যে কোনো রকমের ক্রিয়ার জন্য প্রস্তুত হয়ে ওঠে। এখন আমরা উপযোগের প্রথম ভাগ শিখব। একে বাহুর বা হাতের বিভিন্ন দিকে সঞ্চালনা বলা হয়। আমরা এই অনুশীলন 4টি বিভিন্ন দিকে করব। আমরা প্রথম দিকের প্রদর্শন দেখব, মনোযোগ সহকারে দেখুন। এটি আপনাকে এভাবে করতে হবে। আপনার পা দুটি আরামদায়ক ব্যবধানে পরস্পরের সমান্তরালভাবে রেখে দাঁড়ান, চোখ বন্ধ। শ্বাস নিতে নিতে আপনার হাত দুটিকে কাঁধের ঠিক সামনে নিয়ে আসুন। এটি শুরুর অবস্থান। প্রথম দিক হল পাশের দিকে। নিঃশ্বাস ছাড়তে ছাড়তে আপনার হাত দুটি পাশাপাশি প্রসারিত করুন। আপনার কবজি দুটি বাইরের দিকে ঘুরবে। আপনার হাত দুটি পুরোপুরি প্রসারিত হলে শ্বাস নিতে নিতে কবজি ভিতরের দিকে নিয়ে আসুন। এবার আপনার কবজি দুটি ভিতরের দিকে ঘুরবে। এটি একটি চক্র বা সাইকেল। আপনাকে এটি 3 বার করতে হবে। আপনাকে কবজি ঘোরানোর সাথে সাথে হাত দুটিও খুলতে ও বন্ধ করতে হবে। সমস্ত পেশি যেন প্রসারিত বা টান টান হয়, যেন কিছু ঠেলছেন, যেমন একটি স্ক্রুড্রাইভার। আপনার বাহুর পেশি যতটা সম্ভব প্রসারিত বা টান টান করা যায় করুন। শরীরের বাকি অংশে যেন কোনো টানাপোড়েন তৈরি না হয়। যখন আপনার হাত বাইরের দিকে যাচ্ছে তখন সর্বদা নিঃশ্বাস ছাড়তে ছাড়তে কবজি বাইরের দিকে ঘোরাতে হবে। যখন আপনার হাত ভিতরের দিকে যাচ্ছে তখন সর্বদা শ্বাস নিতে নিতে কবজি ভিতরের দিকে ঘোরাতে হবে। এখন আমরা 3টি চক্র একসঙ্গে করব। অনুগ্রহ করে উঠে দাঁড়ান। এটা সুনিশ্চিত করুন আপনার চারপাশে যেন যথেষ্ট জায়গা থাকে। আপনার পা দুটিকে আরামদায়ক ব্যবধানে পরস্পরের সমান্তরালভাবে রেখে দাঁড়ান, চোখ বন্ধ। শ্বাস নিতে নিতে আপনার হাত দুটিকে কাঁধের ঠিক সামনে নিয়ে আসুন। এটি শুরুর অবস্থান। নিঃশ্বাস ছাড়তে ছাড়তে আপনার হাত দুটি পাশাপাশি প্রসারিত করুন। আপনার কবজি দুটি বাইরের দিকে ঘুরবে। আপনার হাত দুটি পুরোপুরি প্রসারিত হলে শ্বাস নিতে নিতে হাত দুটিকে ভিতরের দিকে নিয়ে আসুন। এবার আপনার কবজি দুটি ভিতরের দিকে ঘুরবে। এটি একটি চক্র বা সাইকেল। আমরা আরও 2 বার করব। দ্বিতীয় চক্র। শুধুমাত্র কবজি ঘোরানো নয়, আপনাকে কবজি ঘোরানোর সাথে সাথে হাত দুটিও খুলতে ও বন্ধ করতে হবে। আপনার বাহুর পেশি সর্বাধিক প্রসারিত বা টান টান করুন। শরীরের বাকি অংশে যেন কোনো টানাপোড়েন তৈরি না হয়। তৃতীয় চক্র। যখন আপনার হাত বাইরের দিকে যাচ্ছে
তখন সর্বদা নিঃশ্বাস ছাড়তে ছাড়তে কবজিকে বাইরের দিকে ঘোরাতে হবে। যখন আপনার হাত ভিতরের দিকে আসছে তখন সর্বদা শ্বাস নিতে নিতে কবজি ভিতরের দিকে ঘোরাতে হবে। অনুশীলন শেষ হওয়ার পর আপনি আরাম করে বসতে পারেন। এখন আমরা কিছু সাধারণ সংশোধন দেখব যেগুলো অনুশীলন করার সময় মনে রাখতে হবে। স্পষ্ট করে বোঝার জন্য মনে রাখবেন, যখন আপনার হাত বাইরের দিকে যাচ্ছে তখন সর্বদা আপনার কবজি বাইরের দিকে ঘুরবে। আপনাকে এইভাবে বাইরের দিকে ঘোরাতে হবে। আপনি একবার করে দেখতে পারেন। যখন আপনার হাত ভিতরের দিকে আসছে তখন সর্বদা আপনার কবজি ভিতরের দিকে ঘুরবে। আপনাকে এইভাবে ভিতরের দিকে ঘোরাতে হবে। এটা দ্রুত বা মনোযোগ ছাড়া সামান্য টান ব্যবহার করে করবেন না। আপনার বাহুতে যতটা সম্ভব টান রেখে ধীরে ধীরে করুন, কিন্তু এই টান যেন বাকি শরীরে ছড়িয়ে না পড়ে। বাকি শরীর ঢিলা ও আরামদায়ক থাকা উচিত। আমরা দেখলাম একটি দিকে এই অনুশীলন কিভাবে করতে হয়। এবার আমরা অনুশীলনটি চারদিকেই দেখব। অনুগ্রহ করে মনোযোগ দিন। শুরুর অবস্থান: আপনার হাত দুটি কাঁধের ঠিক সামনে, চোখ বন্ধ, প্রথম দিক হল পাশের দিকে। নিঃশ্বাস ছাড়তে ছাড়তে আপনার কবজি বাইরের দিকে ঘোরাতে ঘোরাতে হাত দুটি পাশাপাশি প্রসারিত করুন। শ্বাস নিতে নিতে কবজি ভিতরের দিকে ঘোরাতে ঘোরাতে হাত দুটি ফিরিয়ে আনুন। লক্ষ্য করুন কিভাবে হাত দুটি সবসময় ঠিক কাঁধের সঙ্গে একই সরলরেখায় সরছে। এটি একটি চক্র বা সাইকেল। আপনি এটি তিনবার করবেন। দ্বিতীয় দিক হল সামনের দিকে। নিঃশ্বাস ছাড়তে ছাড়তে আপনার দুটি হাত সামনের দিকে প্রসারিত করুন। আপনার কবজি দুটি বাইরের দিকে ঘুরবে। আপনার হাত দুটি পুরোপুরি প্রসারিত হলে শ্বাস নিতে নিতে হাত দুটি ফিরিয়ে আনুন। এবার আপনার কবজি দুটি ভিতরের দিকে ঘুরবে। এটি নিশ্চিত করুন আপনি যতটা সম্ভব টান সৃষ্টি করতে পারেন সেটা করছেন। এটি একটি চক্র বা সাইকেল। আপনি এটি তিনবার করবেন। তৃতীয় দিক হল উপরের দিকে। নিঃশ্বাস ছাড়তে ছাড়তে আপনার দুটি হাত উপরের দিকে প্রসারিত করুন। আপনার কবজি দুটি বাইরের দিকে ঘুরবে। আবার শ্বাস নিতে নিতে দুটি হাত নিচের দিকে নিয়ে আসুন। এবার কবজি দুটি ভিতরের দিকে ঘুরবে। এটি একটি চক্র বা সাইকেল। আপনি এটি তিনবার করবেন। চতুর্থ দিক হল নিচের দিকে। নিঃশ্বাস ছাড়তে ছাড়তে আপনার দুটি হাত নিচের দিকে প্রসারিত করুন। আপনার কবজি দুটি বাইরের দিকে ঘুরবে। শ্বাস নিতে নিতে দুটি হাত উপরের দিকে নিয়ে আসুন। এবার কবজি দুটি ভিতরের দিকে ঘুরবে। এটি একটি চক্র বা সাইকেল। আপনি এটি তিনবার করবেন। এখন আমরা চারটি দিকের তিনটি করে চক্র বা সাইকেল একসঙ্গে করব। অনুগ্রহ করে উঠে দাঁড়ান। শুরুর অবস্থান: আপনার পা দুটিকে আরামদায়ক ব্যবধানে রাখুন। দেখে নিন তারা যেন পরস্পরের সমান্তরাল থাকে। হাত দুটি কাঁধের ঠিক সামনে। এটা নিশ্চিত করুন যে আপনার মাথা সোজা আছে, চোখ বন্ধ। প্রথম দিক হল পাশের দিকে। নিঃশ্বাস ছাড়তে ছাড়তে কবজি বাইরের দিকে ঘোরাতে ঘোরাতে আপনার দুটি হাত পাশাপাশি প্রসারিত করুন। শ্বাস নিতে নিতে কবজি ভিতরের দিকে ঘোরাতে ঘোরাতে দুটি হাত ফিরিয়ে আনুন। দ্বিতীয় চক্র: নিঃশ্বাস ছাড়তে ছাড়তে দুটি হাত প্রসারিত করুন।
এটা সুনিশ্চিত করুন যে আপনার হাত দুটি ঠিক কাঁধের সঙ্গে একই সরলরেখায় সরছে। শ্বাস নিতে নিতে দুটি হাত ফিরিয়ে আনুন। তৃতীয় চক্র। হাত দুটি প্রসারিত করার সময় নিঃশ্বাস সম্পূর্ণ ছাড়তে হবে। আর হাত দুটি ফিরিয়ে আনার সময় শ্বাস সম্পূর্ণ নিতে হবে। শুরুর অবস্থানে পৌঁছানোর পর দিক বদল করুন। দ্বিতীয় দিক হল সামনের দিকে। নিঃশ্বাস ছাড়তে ছাড়তে আপনার দুটি হাত সামনের দিকে প্রসারিত করুন। আপনার কবজি দুটি বাইরের দিকে ঘুরবে। আপনার হাত দুটি পুরোপুরি প্রসারিত হলে শ্বাস নিতে নিতে হাত দুটি ফিরিয়ে আনুন। এবার আপনার কবজি দুটি ভিতরের দিকে ঘুরবে। দ্বিতীয় চক্র। লক্ষ্য রাখবেন আপনি যতটা সম্ভব টান সৃষ্টি করতে পারেন সেটা করছেন। তৃতীয় চক্র। কবজি ঘোরার সাথে সাথে হাত দুটিও খোলা ও বন্ধ হওয়া উচিত। হাত দুটি যখন খুলবে পাঁচটি আঙুলি ছড়িয়ে দিতে হবে। তৃতীয় দিক হল উপরের দিকে। নিঃশ্বাস ছাড়তে ছাড়তে আপনার হাত দুটি উপরের দিকে প্রসারিত করুন। আপনার কবজি দুটি বাইরের দিকে ঘুরবে। আবার শ্বাস নিতে নিতে হাত দুটি নিচের দিকে নিয়ে আসুন। এবার আপনার কবজি দুটি ভিতরের দিকে ঘুরবে। দ্বিতীয় চক্র। হাত দুটি ঠিক আপনার কাঁধের সঙ্গে একই সরলরেখায় সরবে। তৃতীয় চক্র। এই অনুশীলন দ্রুত না করে পেশিতে টান রেখে ধীরে ধীরে করুন। চতুর্থ দিক হল নিচের দিকে। নিঃশ্বাস ছাড়তে ছাড়তে আপনার হাত দুটি নিচের দিকে প্রসারিত করুন। আপনার কবজি দুটি বাইরের দিকে ঘুরবে। শ্বাস নিতে নিতে হাত দুটি উপরের দিকে নিয়ে আসুন। এবার আপনার কবজি দুটি ভিতরের দিকে ঘুরবে। দ্বিতীয় চক্র। এটা নিশ্চিত করুন যে আপনি দম বন্ধ করে রাখছেন না। তৃতীয় চক্র। হাত দুটি কেবলমাত্র শরীরের পাশে ঠিক কাঁধের সঙ্গে একই সরলরেখায় সরবে। অনুশীলন শেষ হবার পর আপনি হাত শিথিল করে আরামে বসতে পারেন। সাফল্যের জন্য যোগ, ঘাড়ের অভ্যাস। কাঁধের জোড়ের মধ্যবর্তী ও ওপরের অংশ থেকে স্নায়ুতন্ত্রিকা ও শক্তি প্রণালীর এক বিশেষ বিস্তার ঘটে। সেই কারণে ঘাড়ের অংশটিকে ভালো অবস্থায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঘাড়ের এই অভ্যাসগুলি করার
3-4 মিনিটের মধ্যেই আপনি স্পষ্ট দেখতে পারবেন আপনি অনেক বেশি সজাগ হয়ে উঠেছেন এবং শরীর থেকে আলস্য বা জড়তা দূর হয়ে গেছে। নিউরন বা স্নায়ুকোষগুলি বড় মাত্রায় সঞ্জীবিত হয়ে ওঠে, স্মৃতিশক্তি এবং বুদ্ধির তীক্ষ্ণতাও বাড়ে। এখন আমরা ঘাড়ের জন্য কিছু নির্দিষ্ট অনুশীলন করব। এটি আপনাকে ঘাড় এবং কাঁধের শক্ত পেশি শিথিল বা আলগা করতে সাহায্য করবে। এখন আমরা ঘাড়ের প্রথম 3টি অনুশীলন দেখব। অনুগ্রহ করে মন দিয়ে দেখুন। আপনার পা দুটি আরামদায়ক ব্যবধানে পরস্পরের সমান্তরালভাবে রেখে দাঁড়ান। আপনার বাহু এবং কাঁধ শিথিল ও স্বচ্ছন্দ রাখুন। এটা সুনিশ্চিত করুন যেন আপনার ঘাড় একটি দড়ির মতো শিথিল বা আলগা থাকে, ঘাড়ে কোনোরকম শক্ত ভাব যেন না থাকে। চোখ বন্ধ, নিঃশ্বাস ছাড়তে ছাড়তে আপনার চিবুক ধীরে ধীরে এবং আলতোভাবে আপনার বুক পর্যন্ত নামান। এটি শুরুর অবস্থান। এখন শ্বাস নিতে নিতে আলতোভাবে আপনার মাথা উপর দিকে নিয়ে আসুন এবং পিছনে নিয়ে যান। নিঃশ্বাস ছাড়তে ছাড়তে আপনার মাথা বুক পর্যন্ত নামান। এটি একটি চক্র বা সাইকেল, আপনি এটি 3 করবেন। এখন আমরা ঘাড়ের দ্বিতীয় অনুশীলন দেখব। শ্বাস নিতে নিতে ধীরে ধীরে এবং আলতোভাবে আপনার মাথা ডান দিকে ঘোরান যতটা বেশি আপনি ঘোরাতে পারেন। নিঃশ্বাস ছাড়তে ছাড়তে মাথা মাঝখানে ফিরিয়ে আনুন। শ্বাস নিতে নিতে ধীরে ধীরে এবং আলতোভাবে আপনার মাথা বাঁদিকে ঘোরান যতটা বেশি আপনি ঘোরাতে পারেন। নিঃশ্বাস ছাড়তে ছাড়তে মাথা মাঝখানে ফিরিয়ে আনুন। এটি একটি চক্র বা সাইকেল, আপনি এটি 3 করবেন। এখন আমরা ঘাড়ের তৃতীয় অনুশীলন দেখব। নিঃশ্বাস ছাড়তে ছাড়তে ধীরে ধীরে ও আলতোভাবে আপনার ডান কান আপনার ডান কাঁধে যতটা সম্ভব কাছে নিয়ে যান। শ্বাস নিতে নিতে এটাকে উপর দিকে নিয়ে আসুন। নিঃশ্বাস ছাড়তে ছাড়তে ধীরে ধীরে ও আলতোভাবে আপনার বাঁ কান আপনার বাঁ কাঁধে যতটা সম্ভব কাছে নিয়ে যান। শ্বাস নিতে নিতে এটাকে উপর দিকে নিয়ে আসুন। এটি একটি চক্র বা সাইকেল, আপনি এটি 3 করবেন। এখন আমরা ঘাড়ের প্রথম 3 অনুশীলনের 3 চক্র বা সাইকেল একসঙ্গে করব। অনুগ্রহ করে উঠে দাঁড়ান। আপনার পা দুটিকে আরামদায়ক ব্যবধানে পরস্পরের সমান্তরালভাবে রেখে দাঁড়ান। আপনার বাহু এবং কাঁধ শিথিল ও স্বচ্ছন্দ রাখুন। চোখ বন্ধ, নিঃশ্বাস ছাড়তে ছাড়তে আপনার চিবুক ধীরে ধীরে এবং আলতোভাবে আপনার বুক পর্যন্ত নামান। এটি শুরুর অবস্থান। এখন শ্বাস নিতে নিতে আলতোভাবে আপনার মাথা উপর দিকে নিয়ে আসুন এবং পিছনে নিয়ে যান। নিঃশ্বাস ছাড়তে ছাড়তে আপনার মাথা বুক পর্যন্ত নামান। দ্বিতীয় চক্র। আবার শ্বাস নিতে নিতে আলতোভাবে আপনার মাথা উপর দিকে নিয়ে আসুন এবং পিছনে নিয়ে যান। নিঃশ্বাস ছাড়তে ছাড়তে মাথা নিচে নামান। তৃতীয় চক্র। এটা নিশ্চিত করুন যেন আপনার ঘাড় একটি দড়ির মতো শিথিল বা আলগা থাকে, ঘাড়ে কোনোরকম শক্ত ভাব যেন না থাকে। এখন ঘাড়ের দ্বিতীয় অনুশীলনের জন্য শুরুর অবস্থানে আসুন। আপনার মাথা সোজা থাকা উচিত, চোখ বন্ধ। শ্বাস নিতে নিতে ধীরে ধীরে এবং আলতোভাবে আপনার মাথা ডান দিকে ঘোরান। নিঃশ্বাস ছাড়তে ছাড়তে মাথা মাঝখানে ফিরিয়ে আনুন। শ্বাস নিতে নিতে ধীরে ধীরে এবং আলতোভাবে আপনার মাথা বাঁদিকে ঘোরান। নিঃশ্বাস ছাড়তে ছাড়তে মাথা মাঝখানে ফিরিয়ে আনুন। দ্বিতীয় চক্র, ডান দিক।
বাঁদিক। তৃতীয় চক্র, এটা ধীরে ধীরে করুন। আপনি এক মুহূর্তের জন্য এই টানটা ধরে রেখে তারপর ফিরে আসতে পারেন। শুরুর অবস্থানে ফিরে আসুন। এখন আমরা ঘাড়ের তৃতীয় অনুশীলন করব। আবার আপনার মাথা সোজা থাকা উচিত, চোখ বন্ধ। নিঃশ্বাস ছাড়তে ছাড়তে ধীরে ও আলতোভাবে আপনার ডান কান আপনার ডান কাঁধের কাছে নিয়ে যান। শ্বাস নিতে নিতে এটাকে উপর দিকে নিয়ে আসুন। নিঃশ্বাস ছাড়তে ছাড়তে ধীরে ও আলতোভাবে আপনার বাঁ কান আপনার বাঁ কাঁধের কাছে নিয়ে যান। শ্বাস নিতে নিতে এটাকে উপর দিকে নিয়ে আসুন। দ্বিতীয় চক্র, তৃতীয় চক্র, মাথা নামানোর সময় নিঃশ্বাস ছাড়ুন, মাথা ওঠানোর সময় শ্বাস নিন। অনুশীলন শেষ হলে অনুগ্রহ করে আরাম করে বসে পড়ুন। এখন আমরা ঘাড়ের চতুর্থ ও পঞ্চম অনুশীলন শিখব। আবার পা দুটি আরামদায়ক ব্যবধানে পরস্পরের সমান্তরালভাবে রাখুন, চোখ বন্ধ। নিঃশ্বাস ছাড়তে ছাড়তে আপনার চিবুক বুক পর্যন্ত নামান। এটি শুরুর অবস্থান। শ্বাস নিতে নিতে ধীরে ধীরে এবং আলতোভাবে আপনার মাথা ডান কাঁধের দিকে ঘোরান। শ্বাস নিতে নিতে মাথা পিছন দিকে নিয়ে যান। নিঃশ্বাস ছাড়তে ছাড়তে মাথা আবার নিচে আসবে, তারপর দিক বদলান এবং বিপরীত দিকে ঘোরান। এটি একটি চক্র বা সাইকেল, আপনি এটি তিনবার করবেন। আর পঞ্চম ও শেষ ঘাড়ের অনুশীলনের জন্য আপনার কাঁধ সামনের দিকে ঘোরান, শ্বাস নিতে নিতে উপরে ওঠান, নিঃশ্বাস ছাড়তে ছাড়তে নিচে নামান। এটা তিনবার করুন। এবার আপনার কাঁধ পিছন দিকে ঘোরান, শ্বাস নিতে নিতে উপরে ওঠান, নিঃশ্বাস ছাড়তে ছাড়তে নিচে নামান। এটা তিনবার করুন। এখন আমরা ঘাড়ের চতুর্থ ও পঞ্চম অনুশীলন একসঙ্গে করব। অনুগ্রহ করে উঠে দাঁড়ান। দেখে নিন যেন আপনার পা দুটি পরস্পরের সমান্তরাল থাকে, চোখ বন্ধ। নিঃশ্বাস ছাড়তে ছাড়তে আপনার চিবুক বুক পর্যন্ত নামান। এটি শুরুর অবস্থান। শ্বাস নিতে নিতে ধীরে ধীরে এবং আলতোভাবে আপনার মাথা ডান কাঁধের দিকে ঘোরান। শ্বাস নিতে নিতে আপনার মাথা পিছন দিকে যাবে। নিঃশ্বাস ছাড়তে ছাড়তে মাথা আবার নিচে আসবে। একবার সম্পূর্ণ ঘোরান, তারপর দিক বদল করুন এবং বিপরীত দিকে ঘোরান। আমরা আরও দুটি চক্র করব। দ্বিতীয় চক্র, ডান কাঁধের দিকে ঘোরান, এটা নিশ্চিত করুন যে মাথা ঘোরাবার সময় আপনার শরীরের উপরের ভাগ যেন স্থির থাকে।
দিক বদল করুন আর আপনার বাঁ কাঁধের দিকে ঘোরান। তৃতীয় চক্র, নিঃশ্বাস প্রশ্বাসের সাথে ধীরে ধীরে করুন। আর এবার আমরা ঘাড়ের পঞ্চম অনুশীলন একসঙ্গে করব। আপনার মাথা সোজা, শরীরের উপরভাগ শিথিল, চোখ বন্ধ। এবার আপনার কাঁধ সামনের দিকে ঘোরান, শ্বাস নিতে নিতে উপরে ওঠান, নিঃশ্বাস ছাড়তে ছাড়তে নিচে নামান। এটা তিনবার করুন। এবার আপনার কাঁধ পিছন দিকে ঘোরান, শ্বাস নিতে নিতে উপরে ওঠান, নিঃশ্বাস ছাড়তে ছাড়তে নিচে নামান। এটা তিনবার করুন। অনুশীলন শেষ হলে অনুগ্রহ করে আরাম করে বসে পড়ুন। ভালো থাকার জন্য যোগ, যোগ নমস্কার। যোগ নমস্কার নিজ গুণেই এক শক্তিশালী প্রণালী। এটি মেরুদণ্ডের কটিদেশীয় অংশটিকে বা পিঠের নিচের দিকের অংশটাকে বিশেষভাবে সক্রিয় করে। মেরুদণ্ডের চারপাশের পেশিগুলিকে মজবুত করে, যাতে বয়স বাড়ার সাথে সাথে মেরুদণ্ড কমজোর হয়ে গিয়ে নার্ভ বা স্নায়ুর যন্ত্রণা দেখা যায় সেটা না ঘটে। আর যদি ইতিমধ্যেই ক্ষতি শুরু হয়ে গিয়ে থাকে, তাহলে তা থেকে মুক্তি পাওয়ার সবচেয়ে ভালো উপায় হলো এই যোগ নমস্কার। এতে শরীরের ওপর সার্বিক সুপ্রভাব পড়ে। যোগ নমস্কার একটি অতি সহজ এবং স্বয়ংসম্পূর্ণ প্রক্রিয়া। যোগ নমস্কার অনুশীলন করার জন্য আপনার হালকা পেটে থাকা দরকার, অর্থাৎ খাওয়ার পরে প্রায় দেড় ঘন্টার ফাঁক থাকা দরকার। এই শর্ত পূরণ করা না গেলে অনুগ্রহ করে এই বিশেষ অনুশীলন এখন বাদ দিয়ে দিন। যাদের হার্নিয়া আছে এবং গর্ভাবস্থায় তৃতীয় এবং চতুর্থ মাসে থাকা মহিলাদের যোগ নমস্কার অনুশীলন এড়িয়ে চলা উচিত। পঞ্চম মাসের পর থেকে গর্ভবতী মহিলারা অনুশীলন চালিয়ে যেতে পারেন যতদিন তারা স্বচ্ছন্দ বোধ করেন। এখন আমরা যোগ নমস্কার শিখব। এই অভ্যাসে সাতটি ধাপ আছে। আমরা পুরো একটি চক্রের প্রদর্শন দেখব। অনুগ্রহ করে লক্ষ্য করুন, আপনার পা দুটি আরামদায়ক ব্যবধানে পরস্পরের সমান্তরালভাবে রেখে দাঁড়ান। আপনার বাহু এবং কাঁধ শিথিল ও স্বচ্ছন্দ রাখুন, চোখ খোলা। আপনার সামনে একটি বিন্দুতে দৃষ্টি স্থির করুন। আপনার দৃষ্টি স্থির হলে আপনার হাত দুটি নমস্কারের ভঙ্গিমায় বুকের সামনে নিয়ে আসুন। এটি শুরুর অবস্থান। শ্বাস নিতে নিতে আপনার হাত দুটি আপনার মাথার উপরে নিয়ে যান। নিঃশ্বাস ছাড়তে ছাড়তে আপনার হাত দুটি নিচের দিকে নিয়ে আসুন, যাতে আপনার হাতের তালুর নিচের অংশ আপনার ঘাড়ের পিছনে আসে। শ্বাস নিতে নিতে আপনার হাত দুটি সোজা উপরে নিয়ে যান। নিঃশ্বাস ছাড়তে ছাড়তে আপনার হাত দুটি নামিয়ে আপনার বুকের সামনে নিয়ে আসুন। এটা প্রথম ধাপ। আপনি এটি আরও দুবার করুন। দ্বিতীয় ধাপ, নিঃশ্বাস ছাড়তে ছাড়তে গলার গোড়ার থেকে আওয়াজ বের করুন। তৃতীয় ধাপ, পুরো সময়টা আপনার সবকটা আঙুল একসঙ্গে ও সোজা ঊর্ধ্বমুখী থাকতে হবে, এমনকি যখন আপনার দুহাত ঘাড়ের পিছনে নিয়ে আসবেন তখনও।
আপনার হাত উপরে নিয়ে যাওয়ার সময় শ্বাস পুরো ভিতরে নিন। হাত নিচে নিয়ে আসার সময় আওয়াজের সাথে নিঃশ্বাস পুরো বাইরে ছাড়ুন। এটা তিনবার করার পর আপনি সোজা উবু হয়ে বসে পড়ুন। চতুর্থ ধাপ, শ্বাস নিতে নিতে আপনার হাত দুটি উপরে নিয়ে যান। নিঃশ্বাস ছাড়তে ছাড়তে হাত দুটি নামিয়ে ঘাড়ের পিছনে নিয়ে আসুন। শ্বাস নিতে নিতে আপনার হাত দুটি উপরে নিয়ে যান। নিঃশ্বাস ছাড়তে ছাড়তে হাত দুটি নামিয়ে বুকের সামনে নিয়ে আসুন। তারপর শ্বাস নিতে নিতে আপনার হাত দুটিকে সোজা আপনার সামনের দিকে ঠেলুন। সবকটা আঙুল সামনের দিকে তাক করা থাকবে। নিঃশ্বাস ছাড়তে ছাড়তে আওয়াজ করে হাত দুটি নামিয়ে আপনার বুকের কাছে নিয়ে আসুন। এটা তিনবার করুন। পঞ্চম ধাপ, শ্বাস নিতে নিতে আপনার হাত দুটি উপরে নিয়ে যান। নিঃশ্বাস ছাড়তে ছাড়তে হাত দুটি নামিয়ে ঘাড়ের পিছনে নিয়ে আসুন। শ্বাস নিতে নিতে আপনার হাত দুটি উপরে নিয়ে যান। নিঃশ্বাস ছাড়তে ছাড়তে হাত দুটি নামিয়ে বুকের সামনে নিয়ে আসুন। শ্বাস নিতে নিতে সোজা সামনের দিকে। নিঃশ্বাস ছাড়তে ছাড়তে বুকের সামনে। আরও একবার। ষষ্ঠ ধাপ, শ্বাস নিন হাত উপর। নিঃশ্বাস ছাড়ুন হাত নিচে। শ্বাস নিন হাত উপর। নিঃশ্বাস ছাড়ুন হাত নিচে। শ্বাস নিন দুহাত সোজা বাইরে। নিঃশ্বাস ছাড়ুন হাত বুকের দিকে। এখন সপ্তম ধাপ, শ্বাস নিতে নিতে হাত দুটিকে সোজা সামনের দিকে ঠেলুন। আপনার হাঁটু দুটি মেঝেতে ঠেকান, সামনে ঝুঁকুন এবং মাথা মেঝেতে ঠেকান। আপনার দুহাত মাথার উপর দিকে প্রসারিত করুন। আপনার দুহাতের তালু মেঝের উপরে রাখুন। আপনার হাত দুটি একসঙ্গে রাখুন যাতে বুড়ো আঙুল এবং তর্জনী একটি ত্রিভুজ গঠন করে একে অপরকে ছুঁয়ে থাকে। আপনার কনুই দুটি সামান্য মোড়া থাকবে, এটা বালাসন। এতে ততক্ষণ থাকুন যতক্ষণ না আপনার শ্বাস স্থির হচ্ছে বা কমপক্ষে দু মিনিট। তারপর ধীরে ধীরে উঠে দাঁড়ান আর শুরুর অবস্থানে ফিরে যান। এটা যোগ নমস্কারের একটি চক্র বা সাইকেল। এখন আমরা সকলে একসঙ্গে যোগ নমস্কারের একটি চক্র অনুশীলন করব। অনুগ্রহ করে উঠে দাঁড়ান। আপনার পা দুটি আরামদায়ক ব্যবধানে পরস্পরের সমান্তরালভাবে রেখে দাঁড়ান। চোখ খোলা। আপনার সামনে একটি বিন্দুতে দৃষ্টি স্থির করুন। আপনার দৃষ্টি স্থির হলে হাত দুটি নমস্কারের ভঙ্গিমায় বুকের সামনে নিয়ে আসুন। এটি শুরুর অবস্থান। প্রথম ধাপ, শ্বাস নিতে নিতে আপনার হাত দুটি উপরে নিয়ে যান। নিঃশ্বাস ছাড়তে ছাড়তে আওয়াজ করে হাত দুটি নামিয়ে মাথার পিছনে নিয়ে আসুন। শ্বাস নিতে নিতে হাত দুটি উপরে নিয়ে যান। নিঃশ্বাস ছাড়তে ছাড়তে হাত দুটি নামিয়ে আপনার বুকের কাছে নিয়ে আসুন। আরও দুবার করুন। দ্বিতীয় ধাপ, শ্বাস পুরো ভিতরে নিতে নিতে আপনার হাত দুটি উপরে নিয়ে যান। নিঃশ্বাস পুরো বাইরে ছাড়তে ছাড়তে হাত দুটি নিচে নিয়ে আসুন। শ্বাস নিন হাত উপর। নিঃশ্বাস ছাড়তে ছাড়তে হাত নিচে বুকের কাছে। তৃতীয় ধাপ, শ্বাস নিন হাত উপর। নিঃশ্বাস ছাড়ুন হাত নিচে মাথার পিছনে। শ্বাস নিন হাত উপর। নিঃশ্বাস ছাড়ুন হাত নিচে বুকের কাছে। এবার সোজা নিচে উবু হয়ে বসে পড়ুন। এটা নিশ্চিত করুন আপনার দৃষ্টি যেন সরাসরি আপনার সামনে একটি বিন্দুতে স্থির থাকে। চতুর্থ ধাপ, শ্বাস নিন হাত উপর। নিঃশ্বাস ছাড়ুন হাত নিচে। শ্বাস নিন হাত উপর। নিঃশ্বাস ছাড়ুন হাত নিচে। তারপর শ্বাস নিতে নিতে আপনার হাত দুটিকে সোজা আপনার সামনের দিকে ঠেলুন।
নিঃশ্বাস ছাড়তে ছাড়তে হাত দুটি আপনার বুকের দিকে নিয়ে আসুন। আমরা আরও দুবার করব। পঞ্চম ধাপ, শ্বাস নিন হাত উপর, নিঃশ্বাস ছাড়ুন হাত নিচে। আপনার মাথা সোজা রাখুন, শ্বাস নিন হাত উপর, নিঃশ্বাস ছাড়ুন হাত নিচে। শ্বাস নিন সোজা সামনের দিকে, নিঃশ্বাস ছাড়ুন হাত বুকের কাছে ফিরিয়ে আনুন। ষষ্ঠ ধাপ, শ্বাস নিন হাত উপর, নিঃশ্বাস ছাড়ুন হাত নিচে। শ্বাস নিন হাত উপর, নিঃশ্বাস ছাড়ুন হাত নেমে বুকে। শ্বাস নিন সোজা সামনের দিকে, নিঃশ্বাস ছাড়ুন হাত বুকের কাছে ফিরিয়ে আনুন। সপ্তম ধাপ, শ্বাস নিতে নিতে হাত দুটিকে সোজা বাইরের দিকে ঠেলুন। আপনার হাঁটু দুটি মাটিতে ঠেকান, সামনে ঝুঁকে আপনার কপাল মাটিতে ঠেকান। আপনার পায়ের আঙুলগুলো পিছন দিকে বাড়ান। শরীর আপনার গোড়ালির উপর বসা অবস্থায় থাকা উচিত। হাত দুটি একসঙ্গে মাটিতে রাখুন, যাতে বুড়ো আঙুল এবং তর্জনী একটা ত্রিভুজ গঠন করে একে অপরকে ছুঁয়ে থাকে। কোনোই দুটো সামান্য মোড়া থাকবে। বালাসনে থাকুন যতক্ষণ না আপনার শ্বাস স্থির হচ্ছে। তারপর ধীরে ধীরে উঠে দাঁড়ান আর শুরুর অবস্থানে ফিরে আসুন। অনুশীলন শেষ হলে আপনি আরাম করে বসতে পারেন। আমরা কিছু পরিবর্তন ও সংশোধন দেখব। আপনার উবু হয়ে বসতে অসুবিধে হলে গোড়ালের নিচে আধ ইঞ্চি বা এক ইঞ্চি মোটা সাপোর্ট দিয়ে বসতে পারেন। খেয়াল রাখবেন যেন আপনার পা দুটি পরস্পরের সমান্তরাল থাকে। কিছু কিছু মানুষের ক্ষেত্রে মাথার পিছনে হাত আনার সময় আঙুলগুলি পিছন দিকে মেকে থাকছে। আঙুলগুলি সোজা এবং ঊর্ধ্বমুখী থাকা উচিত। এছাড়াও মাথা সামনে ঝুঁকে আসার প্রবণতা আছে। মাথা সোজা থাকা উচিত। হাত খুব দ্রুত বা হঠাৎ করে মনোযোগ না দিয়ে উপরে তুলবেন না। উপরে নিয়ে যাওয়ার সময় হাতে সামান্য টান থাকা উচিত। এইসব সংশোধন মনে রেখে আমরা যোগ নমস্কারের একটা চক্র একসঙ্গে অনুশীলন করব। অনুগ্রহ করে উঠে দাঁড়ান। আপনার পা দুটি আরামদায়ক ব্যবধানে পরস্পরের সমান্তরালভাবে রাখুন। আপনাদের মধ্যে যাদের উবু হয়ে বসতে সাপোর্ট হিসেবে গদির প্রয়োজন, তারা এটাকে পায়ের ঠিক পিছনে রাখতে পারেন আর চতুর্থ ধাপে পৌঁছে এক কদম পিছিয়ে গদির ওপর গোড়ালি রেখে দাঁড়াতে পারেন আর উবু হয়ে নিচে বসার সময় এটাকে সাপোর্ট হিসেবে ব্যবহার করতে পারেন। চোখ খোলা। আপনার সামনে একটি বিন্দুতে দৃষ্টি স্থির করুন। আপনার দৃষ্টি স্থির হলে হাত দুটি নমস্কারের ভঙ্গিমায় বুকের সামনে নিয়ে আসুন। এটি শুরুর অবস্থান। প্রথম ধাপ, শ্বাস নিতে নিতে আপনার হাত দুটি উপরে নিয়ে যান। নিঃশ্বাস ছাড়তে ছাড়তে আওয়াজ করে হাত দুটি নামিয়ে মাথার পিছনে নিয়ে আসুন। শ্বাস নিতে নিতে হাত দুটি উপরে নিয়ে যান। নিঃশ্বাস ছাড়তে ছাড়তে আপনার হাত দুটি নামিয়ে বুকের কাছে নিয়ে আসুন। আরও দুবার করুন। দ্বিতীয় ধাপ, শ্বাস পুরো ভিতরে নিতে নিতে আপনার হাত দুটি উপরে নিয়ে যান। নিঃশ্বাস পুরো বাইরে ছাড়তে ছাড়তে হাত দুটি নিচে নিয়ে আসুন। শ্বাস নিন হাত উপর, নিঃশ্বাস ছাড়ুন হাত নিচে বুকের সামনে। তৃতীয় ধাপ, শ্বাস নিন হাত উপর, নিঃশ্বাস ছাড়ুন হাত নিচে মাথার পিছনে। শ্বাস নিন হাত উপর, নিঃশ্বাস ছাড়ুন হাত নিচে বুকের সামনে। এবার সোজা নিচে উবু হয়ে বসে পড়ুন। আপনার একটি গদির প্রয়োজন হলে আপনি সাপোর্ট হিসেবে ব্যবহার করতে পারেন।
এটা নিশ্চিত করুন যেন আপনার দৃষ্টি আপনার সামনে একটি বিন্দুতে স্থির থাকে। চতুর্থ ধাপ, শ্বাস নিন হাত উপর, নিঃশ্বাস ছাড়ুন হাত নিচে, শ্বাস নিন হাত উপর, নিঃশ্বাস ছাড়ুন হাত নিচে। তারপর শ্বাস নিতে নিতে আপনার হাত দুটিকে সোজা সামনের দিকে ঠেলুন, নিঃশ্বাস ছাড়তে ছাড়তে হাত দুটি নামিয়ে বুকের কাছে নিয়ে আসুন। আমরা আরও দুবার করব। পঞ্চম ধাপ, শ্বাস নিন হাত উপর, নিঃশ্বাস ছাড়ুন হাত নিচে, মাথা সোজা রাখুন, শ্বাস নিন হাত উপর, নিঃশ্বাস ছাড়ুন হাত নিচে, শ্বাস নিন সোজা সামনের দিকে, নিঃশ্বাস ছাড়ুন হাত বুকের কাছে। ষষ্ঠ ধাপ, শ্বাস নিন হাত উপর, নিঃশ্বাস ছাড়ুন হাত নিচে, শ্বাস নিন হাত উপর, নিঃশ্বাস ছাড়ুন হাত নেমে বুকের সামনে, শ্বাস নিন সোজা সামনের দিকে, নিঃশ্বাস ছাড়ুন হাত বুকের কাছে ফিরিয়ে আনুন। সপ্তম ধাপ, শ্বাস নিতে নিতে হাত দুটিকে সোজা বাইরের দিকে ঠেলুন, আপনার হাঁটু দুটি মাটিতে ঠেকান, সামনে ঝুঁকে আপনার কপাল মাটিতে ঠেকান, পায়ের আঙুলগুলো পিছন দিকে বাড়ান, শরীর আপনার গোড়ালির ওপর বসা অবস্থায় থাকা উচিত, আপনার হাত দুটো মাটিতে একসঙ্গে রাখুন যাতে বুড়ো আঙুল এবং তর্জনী একটি ত্রিভুজ গঠন করে একে অপরকে ছুঁয়ে থাকে, কোনোই দুটো সামান্য মোড়া থাকবে। বালাসনে থাকুন যতক্ষণ না আপনার শ্বাস স্থির হচ্ছে। তারপর ধীরে ধীরে উঠে দাঁড়ান আর শুরুর অবস্থানে ফিরে আসুন। অনুশীলন শেষ হলে আপনি আরাম করে বসতে পারেন। যখন আপনি নিজে নিয়মিত যোগ নমস্কার অনুশীলন করবেন, সবচেয়ে বেশি উপকার পাওয়ার জন্য যোগ নমস্কারের তিনটি চক্র করা উচিত। শান্তির জন্য যোগ, নারী শুদ্ধি। নারী শুদ্ধির আক্ষরিক অর্থ হল নারীগুলিকে পরিষ্কার করা। যখন আমরা নারী বলছি তখন কিন্তু 72,000 নারীর কথা আমরা বলছি না, কারণ এই 72,000 নারী মাত্র দুটি মূল নারী, ইড়া এবং পিঙ্গলারি শাখা প্রশাখা মাত্র। 36,000 ইড়া থেকে ও 36,000 পিঙ্গলা থেকে বেরিয়েছে। এই হলো মানব শরীরের শক্তিতন্ত্র। নারী শুদ্ধিতে আমরা মৌলিকভাবে ইড়া এবং পিঙ্গলা নারীর শুদ্ধির কথা বলছি, যাতে শক্তিতন্ত্রের ভারসাম্য বজায় থাকে, আপনার শ্বাস প্রশ্বাসের সাথে আপনার মানসিক কাঠামোর একটা সম্পর্ক আছে। যদি আপনি আপনার কার্যকলাপ, আবেগ এবং আপনার জীবনের বৃহত্তর ফলাফলকে নিয়ন্ত্রণ করতে চান, তাহলে আপনার চিন্তাভাবনার ভারসাম্য আনা অত্যন্ত জরুরি। এমনকি অন্যান্য মানুষের জীবনে আপনি কী প্রভাব ফেলবেন, এসবের জন্যও নারী শুদ্ধির বিশেষ ভূমিকা রয়েছে। নারী শুদ্ধি কিভাবে করতে হয় আমরা এটা প্রদর্শন দেখব। অনুগ্রহ করে লক্ষ্য করুন, মেরুদণ্ড আরামদায়কভাবে খাড়া রেখে পা মুড়ে বাবু হয়ে বসুন, চোখ বন্ধ রাখুন, আপনার বাঁ হাত কোলের মাঝখানে আলগাভাবে রাখুন, হাতের তালু উপরের দিকে থাকবে। নারী শুদ্ধির জন্য শুধুমাত্র ডান হাত ব্যবহার করবেন, ডান হাতের বুড়ো আঙুল এবং অনামিকা ব্যবহার করবেন, মধ্যমা ও তর্জনী ভাঁজ করে রাখুন, অনামিকা ও কোড়ে আঙুল পাশাপাশি একে অপরকে স্পর্শ করে সোজা থাকবে। এখন আপনার ডান নাসারন্ধ্র বুড়ো আঙুল দিয়ে বন্ধ করুন এবং বাম নাসারন্ধ্র দিয়ে শ্বাস ভিতরে নিন। শ্বাস সম্পূর্ণ ভিতরে নেওয়ার পর সেই একই নাসারন্ধ্র দিয়ে নিঃশ্বাস ছাড়ুন। একইভাবে অনামিকা ব্যবহার করে আপনার বাম নাসারন্ধ্র বন্ধ করে ডান নাসারন্ধ্র দিয়ে শ্বাস নিন, ওই একই নাসারন্ধ্র দিয়ে নিঃশ্বাস ছাড়ুন। আবার ডান দিকটা বন্ধ করে বাঁ দিকটা খুলুন, শ্বাস নিন এবং ছাড়ুন। এইভাবে শ্বাস প্রশ্বাস চালিয়ে যান।
আপনার শ্বাস প্রশ্বাসের ওপর মনোযোগ স্থির রাখুন। যখন আপনি এই নারী শুদ্ধি করছেন, তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হল শ্বাস সম্পূর্ণ ভিতরে নেওয়া এবং সম্পূর্ণ ছেড়ে দেওয়া, যতটা ধীরে ধীরে এবং মৃদুভাবে আপনার পক্ষে করা সম্ভব। নিঃশ্বাস ছাড়া ও নেওয়ার সময় কোনো আওয়াজ করবেন না। এই প্রাণায়ামটির জন্য আপনাকে শুধু একটি মূল কথা মনে রাখতে হবে, যাতে এই প্রাণায়াম নিজে থেকেই চলতে পারে। সব সময় নিঃশ্বাস ছাড়ার পরেই নাসারন্ধ্র বদল করতে হবে। এর মানে হল যে নাসারন্ধ্র দিয়ে আপনি শ্বাস নেবেন সেটা দিয়েই নিঃশ্বাস ছাড়বেন। নারীশুদ্ধি কমপক্ষে 4 মিনিট করুন। অনুশীলনের জন্য কয়েকটি সংশোধন। বাঁ হাতটি উরুর উপর রাখবেন না। বাঁ হাতটি খুব শিথিলভাবে রাখা থাকবে আপনার কোলের মাঝখানে। ডান হাতের শুধুমাত্র বুড়ো আঙুল আর অনামিকা ব্যবহার করবেন। অনামিকা এবং কোড়ে আঙুল সোজা ও পাশাপাশি গায়ে গায়ে লেগে থাকবে। মধ্যমা এবং তর্জনী মুড়ে রাখুন। যদি আঙুল পুরোপুরি সোজা রাখতে না পারেন, যতটা সম্ভব সোজা রাখার চেষ্টা করুন। মাথা সামনের দিকে ঝুঁকে যাবার বা একদিকে হেলে যাবার প্রবণতা থাকতে পারে। অচেতনভাবে মুখ কোনো একদিকে ঝুঁকে যেতে পারে। মাথা সোজা রাখুন। এটা বজায় রাখলে দেখবেন খুব দ্রুত আপনার সিস্টেমের মধ্যে একটা ভারসাম্য চলে আসবে। এটা নিশ্চিত করুন যেন নাসারন্ধ্রের নিচের দিকে বেশি চাপ না পড়ে। ডান নাসারন্ধ্রের ঠিক উপরে বিভাজিকা হাড়টিকে ধরুন। তার ঠিক 1 মিলিমিটার নিচে আলতো করে বুড়ো আঙুল দিয়ে সামান্য চাপ দিলেই দেখবেন নাসারন্ধ্র সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে, যাতে একটুও বায়ু চলাচল না করতে পারে। এটা নিশ্চিত করুন যেন আপনি হালকা শ্বাস বা সামান্য শ্বাস না নেন বা শ্বাস চেপে না রাখেন। শ্বাস সম্পূর্ণ ভিতরে নিতে হবে, আবার সম্পূর্ণ বাইরে ছাড়তে হবে। আমরা এখন একসাথে নারীশুদ্ধি অনুশীলন করব। পা দুটি একে অপরের উপর আড়াআড়ি মুড়ে বসুন। মেরুদণ্ড আরামদায়কভাবে খাড়া রাখুন। আপনি যদি মেঝেতে বসতে না পারেন তাহলে চেয়ারে বসতে পারেন, কিন্তু পায়ের গোড়ালি দুটি যেন একে অপরের উপর ক্রস করে রাখা থাকে। বাঁ হাতটি কোলের ঠিক মাঝখানে শিথিলভাবে রাখা থাকবে। হাতের তালু যেন উপরের দিকে থাকে। কেবল ডান হাতটি ব্যবহার করুন। ডান হাতে শুধুমাত্র বুড়ো আঙুল আর অনামিকা ব্যবহার করবেন। মধ্যমা আর তর্জনী মুড়ে রাখুন। অনামিকা আর কোড়ে আঙুল সোজা এবং পাশাপাশি গায়ে গায়ে লেগে থাকবে। চোখ বন্ধ রাখুন। এখন ডান হাতের বুড়ো আঙুল দিয়ে ডান দিকের নাসারন্ধ্রটি বন্ধ করুন এবং বাম নাসারন্ধ্র দিয়ে শ্বাস নিন। পুরো শ্বাস নেওয়া হয়ে গেলে ওই নাসারন্ধ্র দিয়েই শ্বাস ছাড়ুন। এবার অনামিকা দিয়ে আপনার বাম নাসারন্ধ্রটি বন্ধ করুন এবং ডান নাসারন্ধ্র দিয়ে শ্বাস নিন। তারপর ওই একই নাসারন্ধ্র দিয়ে নিঃশ্বাস ছাড়ুন। আবার ডান দিকটা বন্ধ করে বাঁ দিকটা খুলুন, শ্বাস নিন এবং ছাড়ুন। যতক্ষণ থামতে বলা না হচ্ছে ততক্ষণ এভাবে চালিয়ে যান। আপনার শ্বাস প্রশ্বাসের ওপর মনোযোগ স্থির রাখুন। শ্বাস পুরোপুরি নিতে হবে এবং পুরোপুরি ছাড়তে হবে। যতটা ধীরে ধীরে এবং মৃদুভাবে সম্ভব শ্বাস নিন এবং ছাড়ুন। এটা সুনিশ্চিত করুন আপনার মেরুদণ্ড যেন খুব আরামদায়কভাবে খাড়া থাকে। এটা নিশ্চিত করুন আপনার মাথা যেন সোজা থাকে। আপনার শ্বাস প্রশ্বাসের ওপর মনোযোগ স্থির রাখুন।
বাম নাসারন্ধ্র দিয়ে নিঃশ্বাস ছাড়ার পর আপনি থামতে পারেন। অনুগ্রহ করে ধীরে ধীরে আপনার চোখ খুলুন। আনন্দের জন্য যোগ, নাদ যোগ। আধুনিক বিজ্ঞান ইতিমধ্যেই প্রমাণ করেছে যে সমগ্র সৃষ্টিই হল একটি অনুরণন, আর যেখানেই অনুরণন সেখানেই হবে ধ্বনি। অর্থাৎ এই সমগ্র সৃষ্টিই হল ধ্বনি বা নাদ। ধ্বনির এই জটিল সংমিশ্রণ তিনটি মূল ধ্বনি থেকে তৈরি হয়। আ, উ, জীভ ব্যবহার না করে এই তিনটি ধ্বনি আপনি উচ্চারণ করতে পারবেন, আ, উ আর উ। মুখের মধ্যে জীভকে বিভিন্ন অংশে ব্যবহার করে আপনি অন্য সব ধ্বনি উচ্চারণ করতে পারেন। আ, উ আর উ থেকেই বাকি সমস্ত ধ্বনি উচ্চারিত হয়। তাই এই তিনটি ধ্বনি হল মৌলিক ধ্বনি বা বিশ্বজনীন ধ্বনি। যদি একসঙ্গে এই তিনটি ধ্বনিকে উচ্চারণ করা যায় তাহলেই আমরা আউম ধ্বনিটি পাই। কেবলমাত্র এই তিনটি ধ্বনিই আমরা প্রকৃতিগতভাবে উচ্চারণ করতে পারি। এগুলিকে যদি ঠিকভাবে উচ্চারণ করা যায় তাহলে শরীরের বিভিন্ন দিক সক্রিয় ও সতেজ হয়ে ওঠে। খেয়াল করলে দেখবেন যখন আপনি আ উচ্চারণ করছেন তখন নাভির ঠিক নিচ থেকে অনুরণন শুরু হয়, কারণ এই হলো সেই স্থান যেখানে 72,000 নাড়ি বা শক্তি ধারা মিলিত হয় এবং পুনরায় বণ্টিত হয়। এই হলো শরীরের রক্ষণাবেক্ষণ কেন্দ্র। আ ধ্বনিটি উচ্চারণ করলে এই অংশটিতে শক্তির সঞ্চার হয়। যখন আমরা উ ধ্বনিটি উচ্চারণ করি লক্ষ্য করবেন ঠিক এইখানে যেখানে পাঁজরের হাড়গুলি এসে মেলে ঠিক তার নিচে এই নরম অংশটিতে অনুরণন শুরু হয়, তারপর ওপরের দিকে উঠতে থাকে। এবং যখন আমরা ম ধ্বনিটি উচ্চারণ করি তখন অনুরণন শুরু হয় গলার গোড়ার দিক থেকে এবং আস্তে আস্তে তা ওপরের দিকে ছড়িয়ে পড়তে থাকে। এই তিনটি ধ্বনি উচ্চারণের অসংখ্য উপকারিতা আছে। যদি কেউ মনস্তাত্ত্বিক অস্থিরতা, অত্যধিক ভয়, খারাপ স্বপ্ন বা মানসিক বা শারীরিক ভারসাম্যহীনতায় ভোগেন, যদি দুর্বল গড়ন বা সহজে অসুস্থ হয়ে পড়ার প্রবণতা থাকে, বিশেষ করে শিশুরা যারা মনোযোগ দিতে পারে না, দিনে কয়েক মিনিট এই তিনটি ধ্বনি উচ্চারণ করলে প্রভূত উপকার হবে। এই তিনটি ধ্বনি উচ্চারণে ফুসফুসের তিনটি অংশ আলাদা আলাদাভাবে সক্রিয় হয়, যার ফলে শরীরের তিনটি মৌলিক অংশ, নিচের, মাঝের ও উপরের অংশ সক্রিয় হয়। এটি আপনার আনন্দময় অস্তিত্বের জন্য প্রয়োজনীয় ভিত স্থাপন করে। পা দুটো একে অপরের ওপর আড়াআড়ি মুড়ে বসুন, তালু দুটো ওপরের দিক করে, হাত দুটো উরুর ওপর রাখুন। অভ্যাস শুরু করার আগে মন দিয়ে নির্দেশগুলি শুনুন। মুখ পুরোপুরি খুলে আ ধ্বনিটি উচ্চারণ করুন। এই ধ্বনিতে পুরোপুরি নিঃশ্বাস ছাড়ুন। আমরা এটা 7 বার করব। ঠোঁট দুটো গোল করে উ ধ্বনিটি উচ্চারণ করুন। ও, উচ্চারণের সময় পুরো নিঃশ্বাস ছাড়ুন। আমরা এটা 7 বার করব। এবার মুখ বন্ধ করে ম ধ্বনিটি উচ্চারণ করুন। আপনি ম 7 বার উচ্চারণ করবেন। অভ্যাস করার সময় লক্ষ্য করুন শরীরের কোনখানে অনুরণন অনুভব করছেন। আ ধ্বনিটি অনুরণন জায়গায় নাভিমূলে, উ ধ্বনিটি অনুরণন জায়গায়
পাঁজরের সংযোগস্থলের ঠিক নিচে এবং উম ধ্বনিটি কণ্ঠমূলে অনুরণন জাগায়। এবার আসুন আমরা একসাথে অভ্যেস করি। হাতের তালু ওপরের দিকে, মেরুদণ্ড সহজভাবে সোজা। অনুগ্রহ করে চোখ বন্ধ রাখুন। Oh.
সময় নিয়ে, আপনার নিজের মতো করে সময় নিয়ে, ধীরে ধীরে, খুব ধীরে ধীরে চোখ খুলুন। ভিতরের অনুসন্ধানের জন্য যোগ সাম্ভবী মুদ্রা। মানব সভ্যতার ইতিহাসে অনেক উজ্জ্বল মনীষীর আবির্ভাব হয়েছে। তাঁদের উজ্জ্বলতা আকাশের নক্ষত্রের তুলনায় অনেক বেশি। কিন্তু এরকম কেন হয় যে কেউ কেউ আসেন অসীম ক্ষমতায়, আর কেউ কেউ সারা জীবন প্রতি পদক্ষেপেই সংগ্রাম করেই চলেন? যদি আপনি নিজেকে একটি যন্ত্র হিসেবে দেখেন, তো আপনার রয়েছে একটি শরীর ও একটি মন। হতে পারে আপনার শরীরটি দারুণ, মনটিও দারুণ, কিন্তু আপনি যেটাকে কৃপা বলেন সেটাই সব কিছুকে মসৃণ করে তোলে। এই মসৃণতার অভাবে প্রতি পদক্ষেপেই আপনি আটকে যাবেন। পৃথিবীতে এরকম অনেক মানুষ আছেন যারা বেশ বুদ্ধিমান, সক্ষম, কিন্তু জীবনের প্রতি পদক্ষেপে হোঁচট খেতে হচ্ছে, কারণ ওই মসৃণতার একান্ত অভাব। তো এই কারণেই মানুষের জীবনে কৃপার এই উপাদানটি খুব গুরুত্বপূর্ণ। সাম্ভবী মুদ্রা এমনই এক প্রক্রিয়া যা কিনা অনেকটা জানালা খুলে দেওয়ার মতো ব্যাপার, যাতে খুব সহজেই আমরা কৃপা লাভে সক্ষম হয়ে উঠি। পা দুটো একে অপরের ওপর আড়াআড়ি মুড়ে বসুন, মেরুদণ্ড সহজভাবে সোজা রাখুন। আমরা যোগমুদ্রা ধারণ করব। হাতের বুড়ো আঙুল আর তর্জনীর ডগা পরস্পরকে এমনভাবে স্পর্শ করুন যাতে তাঁদের মাঝে একটি গোলাকৃতি বা বৃত্ত তৈরি হয়। অন্য তিনটে আঙুল সোজা থাকবে, চারটে আঙুলই একসাথে সেঁটে থাকবে, মাঝখানে কোনো ফাঁক থাকবে না। মুদ্রাটি ওপর দিকে করে উরুর ওপর রাখুন। হাত এবং কাঁধ ঢিলে এবং আরামে রাখুন। চোখ বন্ধ করে মুখটি সামান্য উপরের দিকে তুলে বসুন। মুখটি সামান্য ওপরে তোলা থাকলে দুই ভুরুর মাঝখানে স্বাভাবিকভাবেই দৃষ্টি নিবদ্ধ হবে। এই স্বাভাবিক ফোকাস বা মনোযোগটি বজায় রাখুন। কঠিন মনঃসংযোগের চেষ্টা করবেন না, শুধু দুই ভুরুর মাঝখানে স্বাভাবিক মনোযোগটি যেন বজায় থাকে। মুখখানা সামান্য উপরের দিকে তুলে বসুন, চোখ বন্ধ রাখুন। দুই ভুরুর মাঝখানে এই মৃদু এবং সহজ মনোযোগটি বজায় রাখুন এবং নিঃশ্বাসের স্বাভাবিক গতির দিকে সচেতন থাকুন। এইভাবে 3-6 মিনিট বসে থাকুন। যোগ রতোয়া ভোগ রতোয়া সঙ্গ রতোয়া সঙ্গ বিহীনঃ যস্য ব্রহ্মণি রমতে চিত্তম যস্য ব্রহ্মণি রমতে চিত্তম নন্দতি নন্দতি নন্দতে বা নন্দতি নন্দতি নন্দতে বা Thank you.
সময় নিয়ে, আপনার নিজের মতো করে সময় নিয়ে, ধীরে ধীরে, খুব ধীরে চোখ খুলুন। ভালোবাসার জন্য যোগ, নমস্কার প্রক্রিয়া। যোগের মানে হল মিলন বা এক হয়ে যাওয়া, সকল বৈপরীত্যের মিলন। পুরুষ ও প্রকৃতি, ইন এবং ইয়াং, ব্যক্তিসত্তা বা বিশ্বসত্তা, শিব ও শক্তি, ডান ও বাম মস্তিষ্ক, অথবা যে নামেই ডাকুন না কেন, এই পবিত্র মিলনের বা যোগের সহজতম ধারণাটি হল নমস্কার যোগ। দুটি হাত বুকের সামনে, হৃদয়ের সমান উচ্চতায় একে অপরের সাথে মিলিত হলে ভিতরের বৈপরীত্যগুলো এক সঙ্গতিপূর্ণ সহাবস্থানে চলে আসে। ফলে যা কিছু বা যার প্রতি এই নমস্কার অর্পণ করা হয়, তার সাথে এক হয়ে যাওয়ার ভাব উৎপন্ন হয়। হাত দুটি জোড়া করলেই আপনার পছন্দ অপছন্দের, আকাঙ্ক্ষা ও বিরাগের বা ইচ্ছা অনিচ্ছার দ্বৈত ভাবের মধ্যে এক সঙ্গতি আসে এবং আপনার আপন অস্তিত্বের অনুভবের মধ্যে এক একাত্মতার ভাব চলে আসে। প্রতিদিন কিছুটা সময় হাত দুটো জোড় করে নমস্কার করুন কোনো ব্যক্তি বা বস্তু বা বিষয়ের প্রতি যা আপনার জীবনে কোনো রকম গুরুত্ব রাখে। তা সে সূর্য, চন্দ্র, মেঘ, খোলা আকাশ, গাছ, পাথর, আপনার স্বামী, আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার মা বাবা, অথবা যে কোনো ছবি, যা কিছু আপনার কাছে কোনো মানে রাখে, এই ব্যক্তি বা বস্তুর প্রতি আপনার সর্বোচ্চ আবেগ অনুভব করুন। ভালোবাসাপূর্ণ আবেগ নিয়ে নমস্কারের মনোভাবটি 3-5 মিনিট ধরে রাখুন। আপনার জীবন অনায়াসেই রূপান্তরের পথে চলে আসবে।